সরকারের নেয়া নানা পদক্ষেপ ও চাহিদা কমার প্রেক্ষিতে এক সপ্তাহের ব্যবধানে খোলা বাজারে কমে এসেছে ডলারের দাম। এক পর্যায়ে ডলারের দাম 120 টাকার উপরে উঠে গেলেও গত বৃহস্পতিবার থেকেই ডলারের দাম নেমে আসে 110 টাকার নিচে। মানি এক্সচেঞ্জগুলোতে ডলার বেচা কেনা হয় 110 থেকে 111 টাকার মধ্যে। তবে বাংলাদেশ ব্যাংকের আন্তঃব্যাংক লেনদেনে ডলারের সর্বশেষ দাম 95 টাকা দেখানো হচ্ছে। ফের কমতে শুরু করেছে স্বর্ণের দাম। সর্বশেষ শনিবার প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $1746। এক সপ্তাহ আগেও এর দর উঠে গিয়েছিল প্রতি আউন্স $1800-এর উপর। বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার প্রভাব পড়ে বাংলাদেশেও। গত বৃহস্পতিবার থেকে স্বর্ণ বিক্রি হচ্ছে হ্রাসকৃত নতুন মূল্যে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির ঘোষণা অনুযায়ী বর্তমানে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে 82,056 টাকায়। এদিকে জুলাই থেকে টানা দরপতনের পর গত এক সপ্তাহ ধরে মোটামুটি স্থিতিশীল রয়েছে আন্তর্জাতিক তেলের বাজার। ব্যারেল প্রতি তেলের দাম ওঠানামা করছে $90-এর আশপাশে।